হ্যাঁ, হ্যালো, বলেন। হ্যালো, আমি আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তো আমরা যেখানে ছিলাম, এই প্যাকেজগুলো আমাদেরকে এভাবে কাজে দেবে, বায়ার এগুলো সবকিছু দেখবে, সবকিছু। আমরা যখন গিগটা বানাবো, আমরা যখন একটা একটা করে ক্লাস করছি এবং সেই ক্লাসের হাত ধরে আমরা যখন গিগ বানাবো, তখন এভাবে ধীরে ধীরে গিগ বানাতে থাকবো। এখন আপনি গিগ বানিয়েছেন, যে গিগই বানান না কেন, ফাইন, আপনি ওয়েলকাম। এই গিগটা বানিয়েছেন আপনি, সেই গিগটা সুন্দর করে সেভাবে থাকবে, সেভাবে রেখে দিন। হ্যাঁ, আপনি দেখতে থাকুন আমাদের ক্লাস বাই ক্লাস, ডে বাই ডে যেভাবে হবে, তখন সেটাকে মিলিয়ে মিলিয়ে আপনার গিগটাকে আপনি সুন্দর করে সাজাবেন। সাজিয়ে একবারে সুন্দর করে সবকিছু রেডি করে একদিন এডিট করে দেবেন, এডিট করে একদিন দেবেন। আপনি প্রতিদিন এডিট করবেন না, বারে বারে গিগ এডিট করলে গিগের র্যাঙ্ক নষ্ট হয়ে যায়, পড়ে যায়। তো আবার ফাইবার আপনাকে সন্দেহ করতে পারে, ফাইবার সন্দেহ করে আপনার গিগটা ডিনাই করে দিতে পারে। তাই আমাদের কখনোই আমরা বারে বারে এডিট করব না, বারে বারে ইয়ে করব না, গিগকে আমরা খুব সম্মান করব এবং খুব আদরে রাখব। তারপরে আমরা সেই গিগটাকে সুন্দর করে পাবলিশ করে দেব, গুছিয়ে গুছিয়ে তারপরে পাবলিশ করে দেব। তো এই গিগটা যে 100 ভাগ, 100 ভাগ হয়েছে কি না, এটা আমরা সবাই, মানে আমরা যখন গিগ বানাবো, যে কোনো একটা সার্ভিসের গিগ বানাবো ধাপে ধাপে, তখনই আমরা নিজেরা টের পেয়ে যাব। এবং আপনি এমনই ভাবে টের পাবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার গিগটা 100 ভাগ হয়েছে। অর্থাৎ আপনার গিগ কমপ্লিট করার পরে আমি তো নিশ্চয়ই চেক করব, আর চেক করার পরে দেখা যাবে যে আমার কাছেও ভালো লাগছে, আপনার কাছেও মনে হচ্ছে যে 100 ভাগ হয়েছে, এমনটাই হবে। তো এই ধৈর্য ধরে আমরা ধাপে 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 প্রতিনিয়ত আগাতে হবে। আমাদের অনেকের গিগ আছে, অনেকের অনেকে অর্ডার করেছেন, অনেকেই অনেক কাজ করেছেন, তারপরেও পড়ে গেছেন। হ্যাঁ, আপনারা ওই মানে কি বলে, গাছ থেকে পড়ে গেছেন এরকম। আচ্ছা, মেসেজ আসছে, কে মেসেজ করেছেন? স্যার, আমার কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, আমরা ক্লাসে অবশ্যই ধাপে ধাপে করব এগুলো। হ্যাঁ, আর যদি আপনি এক্সট্রা ভাবে করতে চান, তাহলে আমাদের ইয়েতে আছে, গুগলে যাবেন, ইউটিউব থেকে দেখে নেবেন, অথবা আমাদের চ্যানেলে আছে, চ্যানেলে যতটুকু আছে, যে কিওয়ার্ড রিসার্চের যে ইয়েটা আছে, আমাদের চ্যানেলের নামও এটা, যে সাপোর্ট ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং। এখানে এসে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চে একটা আছে, প্লে লিস্টও আছে, অথবা প্লে লিস্ট, এই যে দেখুন এটা, হ্যাঁ, আমাদের ক্লাসের এটা একটা চ্যাপ্টার আছে, এই কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চের এই ক্লাসটা আপনারা দেখবেন। হ্যাঁ, এটা দেখবেন, দেখার পরে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করার পরে এই কিওয়ার্ডগুলো কিভাবে গিগে বসাবেন সেটা এখানে দেখানো আছে, এবং এটা এই দুটোতেই দেখানো আছে। তার মানে কি, এই একটা, দুটো, তিনটে, এই তিনটা আপনারা ইয়েগুলো দেখবেন। হ্যাঁ, এই তিনটা ভিডিও দেখে দেখে আপনি করে ফেলতে পারেন। এবং আমাদের সাথে আমরা ক্লাস করব ডে বাই ডে, ধাপে 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 ধাপে, ধৈর্য ধরে আপনারা ওইভাবেও ক্লাসগুলো করে করে আপনারা গিগ বানাতে পারেন। তবে যাদের গিগ আছে, তারা যদি বাড়তি সময় পেয়ে থাকেন, তাহলে করবেন। তবে বেটার কোনটা? বেটার অবশ্যই আমি মনে করি সেটা হচ্ছে যে, আপনারা মেসেজ দিচ্ছেন, ও থ্যাংক ইউ স্যার, ওকে ওয়েলকাম। তো বেটার কোনটা? বেটার হচ্ছে যে আপনারা নিজেরা যেভাবে যাবেন, তখন আপনাদের বাড়তি প্রেশার আসবে, বাড়তি প্রেশারে না কেটে বেটার হচ্ছে আমাদের ক্লাসের সাথে যাবেন, আমাদের সাথে যাবেন। যেদিন যে ক্লাসগুলো হবে, সেদিন সেই ক্লাসগুলোতে গুরুত্ব দিবেন, ক্লাসে গুরুত্ব দিবেন, সেই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো আপলোড করার পরে আবার সেই ভিডিওগুলো দেখবেন, বারে বারে দেখবেন, দেখার পরে তাহলে ওকে হবেন, আপনি 100-100 হবেন, ধীরে ধীরে হাঁটবেন, আপনার পরিশ্রম হবে না, আপনি সফল হবেন, আমরাও, আমাদেরও সফলতার সুযোগ হবে, সুব্যবস্থা হবে। কিন্তু এখন ধরুন, হ্যাঁ, আপনি আপনার যে গিগ আছে সেই গিগ নিয়ে আপনি চিন্তা করছেন, আর যারা নিউ আছেন, হ্যাঁ,
সে তো কিছু বুঝতে পারছে না, সে কিন্তু এলোমেলো করবে। আর আমরা কি করব, হ্যাঁ আমি ক্লাসগুলো নেব, একেবারে আপনার গিগ আছে কিনা সেটাও দেখব না, একেবারে ইয়ে আছে কিনা সেটাও দেখব না, আমি আমার মতো করে নর্মালে ক্লাস নিতে থাকব। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা টপিকস আমরা ধরব, ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করব। এখানে অভিজ্ঞ ভাববো না, আমরা ভাববো সবাই একেবারে আনাড়ি, কিছুই জানি না, এভাবে। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবার আর কারো কোনো প্রশ্ন? এখানে তো বোধ হয় আর কোনো কোশ্চিন নেই। আছে আর একটা কোশ্চিন, ও না না, একজনের কোশ্চিন আছে, আজগর আলী। আর কেউ কোশ্চিন করেছেন কি? হ্যালো, আমি আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনছি। ওকে ফাইন। আমরা কিন্তু এখানে খুব সুন্দর একটা আশা নিয়ে আছি। আশাটা কি, আমাদের এখানে একটা জাদু আছে, আমরা সবাই দেখেছি কি না, এখানে একটা জাদু আছে। কোথায়? এই যে জাদু, কাজ পাওয়ার জাদু। আমরা কি এটা সবাই আশাবাদী, কাজ পাওয়ার জাদুটা? হ্যালো, হ্যাঁ একটু রেসপন্স প্রয়োজন, রেসপন্স করবেন। জি স্যার, হ্যালো, আমরা নিঃসন্দেহে কাজ পেতে চাই, তাই না? জি স্যার, অবশ্যই। এই কাজ পেতে গেলে অবশ্যই আমরা অপেক্ষা করব না, আমরা অবশ্যই আমাদের গুরুত্ব, অর্থাৎ যেভাবে যেভাবে যাওয়া দরকার, যেভাবে যেভাবে দৌড়ানো দরকার, সেভাবে সেভাবে আমরা দৌড়াবো, সেভাবে সেভাবে দেখব। আমরা কি করব, এখানে এই ভিডিওটাকে যাব, এটাতে ক্লিক করব, যেখানে বলছে এটা কি জাদু দেখাচ্ছে, এটা একটা ভিডিও, এত বড় একটা ভিডিও, দেখি জাদুটা কি, জাদুটা ভালো করে দেখার চেষ্টা করব, দেখব, তাহলে দেখে শুনে বুঝবো যে কি বলেছে। এরপরে যদি সেখানে না বোঝা যায় কোশ্চিন করব। আমরা তো প্রতিনিয়ত প্রতিদিনই স্যারকে পাচ্ছি, স্যারকে কোশ্চিন করব। হ্যাঁ, স্যারকে কোশ্চিন করার আগে আরো অনেকগুলো জায়গা আছে কোশ্চিন করার, তাই না? আমাদের সাপোর্ট গ্রুপে আমরা কোশ্চিন করব, পোস্ট করব। আর আপনারা সাপোর্ট গ্রুপে পোস্ট করতে ইয়ে নয় কেন, অবশ্যই পোস্ট করবেন, আপনারা বেশি বেশি পোস্ট করবেন সাপোর্ট গ্রুপে, তো সেখানে করবেন, সেখানে আপনাদের বিচরণ থাকবে অনেক বেশি। তাহলে কি হবে, এখানে আপনারা একে অপরের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, একজন বলবে 100% গিগ বলতে কি বোঝায়, বা 100% অ্যাকাউন্টই বা কি, আর একজন বলবে এই প্রশ্ন সেই প্রশ্ন, আর একজন বলবে যে 100% মানে এটা, আর একজন এটা অ্যান্সার করে দিবে। তার মানে কি, একে অপরকে আপনি নিজেরা নিজেরাই সাপোর্ট দিচ্ছেন, আর এই সাপোর্টটা সবচেয়ে বড় সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট এটা। হ্যাঁ, তখন কেউ বলবে আরেকজনের অ্যান্সারকে, কেউ বলবে যে না না ভাই ওটা না, হ্যাঁ আপনি যেটা বলেছেন ওটা না, ওটার সাথে আরো একটু এটা, হ্যাঁ একজনের ইয়েটা আরেকজন এডিট করে দিবে। তখন এইভাবে যখনই আপনাদের দেখা যাবে প্রবলেম হবে, তখনই বলবেন যে হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে জুমে আসেন। আসেন জুমে, জুমে এসে দেখি, তখন জুমে আসবেন, জুমে এসে একে অপরের সাথে সেই বিষয়টা নিয়ে শেয়ার করবেন, ডিসকাস করবেন। এই যে, তার মানে কি, লাইনে থাকা হচ্ছে, আপনি আছেন কন্টিনিউ ভাবে একটা লাইনে, এই লাইনে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে এখানে স্যার আমরা অলওয়েজ সিক্রেট গ্রুপ আছে। হ্যাঁ, বলতে চাইছিলাম যে স্যার আমরা অলওয়েজ আপনার সাথে থাকার ইচ্ছা পোষণ করতেছি। না, নিঃসন্দেহে নিঃসন্দেহে, ইনশাআল্লাহ আমিও ইচ্ছা পোষণ করছি, কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যে একসাথে থাকবো, এই একসাথে থাকার যে নিয়মটা, এই নিয়মটা আমাদেরকে মানতে হবে। এই নিয়মটাই হচ্ছে আমি যে কথাগুলো বলছি, যে দৃষ্টিগুলো, যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, এগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে।
আমি মজা করে, নিঃসন্দেহে মজা করে বলার চেষ্টা করব, কিন্তু সেই মজার মধ্য দিয়ে আপনাদেরকে সেগুলো বুঝে নিতে হবে, আপনার থেকে গুরুত্ব দিতে হবে। যেমন ধরুন আপনাদেরকে বারবার আমি উৎসাহিত করি পোস্ট করার জন্য, আপনারা কেউ পোস্ট করতে চান না। তারপরে আমাদের যে বিষয়গুলো কোশ্চিন করা, আমি অনেকে বারবার করে বলছি আপনারা কোশ্চিন করবেন, কোশ্চিন করবেন। আজকে আপনাদের মধ্যে থেকে এই কোশ্চিনটা পেয়ে আমি খুবই হ্যাপি যে এত সুন্দর একটা নেসেসারি কোশ্চিন পেয়েছি আমি। হ্যাঁ, তারপরে পোস্টও পেয়েছি। তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন, হয়তোবা অনেকে বুঝতে পারেন না যে কোথায় পোস্ট করবেন, কি করবেন, এমনটা হতে পারে। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে যাবে। আর তাছাড়া আমাদের মধ্যে যারা পুরনো আছেন, পুরনো ছিলেন যারা, তারা অনেকেই ভাবছেন যে নতুন আবার আসছে, অনেকেই নতুন ব্যাস, তো এখানে ঢুকে কি হবে না হবে, তো তারা আমার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। তো বিভিন্নভাবে বিভিন্ন অবস্থাতেই আমরা কন্টিনিউ করি। তো মোট কথা হচ্ছে, কে কি করলো না করলো ভুলে যান। আমরা এখানে 100 জন আছি না 500 জন আছি ভুলে যান। এখানে আপনি আছেন এবং আমি আছি, এটুকু জেনে নেন। কেবল আপনি আর আমি আছি। তাহলে আমি যেহেতু যদি জাদু দেখাই, তাহলে আমি কি কি ভাবে জাদুটা দেখাবো, সেই আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো করে ফেলুন, আপনি জাদু পেয়ে যাবেন। এটাই জাদু। আর আমি একেবারে স্পষ্ট করে বলছি যে অবশ্যই অবশ্যই পরিশ্রমের মূল্যায়ন হয়। আপনি যখন এখানে 100 ভাগ আপনার অ্যাকাউন্ট এবং গিগ রাখবেন, তারপরে বায়ার রিকোয়েস্ট 100 ভাগ রাখবেন, মানে 100 ভাগ বায়ার রিকোয়েস্টের যে ব্যাপারটা সেটা যদি 100 ভাগ থাকে, হ্যাঁ, তারপরে মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, এই জিনিসটা যদি আপনার গিগের যদি মার্কেটিংটা ঠিক মতো থাকে, হ্যাঁ, তারপরে স্পেশাল সিক্রেট, এটা পরে আসি, এবং তারপরে আরো নিচে আরো কিছু আছে, এটা একটু দেখা যাচ্ছে না, অন্যটাতে কোথায় যেন দেখা যাচ্ছিল, হ্যাঁ, তারপরে অক্লান্ত পরিশ্রম, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সবকটা থাকতে হবে। এখন আপনারা, আপনারা বলবো না, প্রত্যেককে আমি আলাদা করে বলছি, একজনকে একজন করে বলছি, যে আপনি যদি অক্লান্ত পরিশ্রম করেন, তাহলে মানে আমাদের এখানে নারী নক্ষত্র সব কিছু আপনি সারাক্ষণ পড়তে থাকবেন, এই পেজটাকে মুখস্থ করে ফেলবেন, ফাইবারে যাওয়ার দরকার নাই আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ স্যার এখানে দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, দেখি তো স্যারকে, যদি সেরকম ভরসা পান তাহলে আপনি এখানে কন্টিনিউ করুন। আর যদি এখানে ভরসা না পেয়ে থাকেন, দেখি দেখি কি অবস্থা, এই এরকম করার দরকার নেই, দেখি কি অবস্থা, এমন যদি মনে হয় তাহলে আপনি ইউটিউবগুলো দেখুন, আমাদের ভিডিও ইউটিউবের যে ভিডিওটা ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখুন, কিছুটা দেখুন, দেখলে আপনার কিছুটা আইডিয়া হবে আমাদের উপরে। আইডিয়া হলেই এরপরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে কিছু হতে পারে, তাহলে আপনি একেবারে মন স্থির করুন, স্থির করে হ্যাঁ এখানে যা বলা হচ্ছে তাই করুন। এরপরে এটা সম্পূর্ণ করার পর যদি আপনার এই জাদু না পেয়ে থাকেন, তারপরে আমাকে বলুন, দরকার হলে আমাকে বলে পাচ্ছেন না, হ্যাঁ আমাকে একদম স্পেশাল করে বলুন, আমাকে সরাসরি ফোন দিয়ে বলুন, নো প্রবলেম, আমি সদা সর্বদা আপনাদের সাথে আছি। আর শুধু আমি না, এখানে আমরা যেভাবে সিস্টেম করেছি, যেভাবে আমরা সেট আপ করেছি, যে সাপোর্টকে যেভাবে সেট আপ করেছি, এখানে আমি কখনোই বলা যাবে না, এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে আছি। হয়তোবা আপনারা এখনো গেজ করতে পারছেন না যেটা কেমন, স্যার কি বলতে চাচ্ছে, আমরা আমরা বলতে কি বলতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছি আপনি কিছুই জানেন না, তথাপি আপনি অনেক কিছু জানেন, আপনি আমাদের সাপোর্ট দেবেন। কেউ একজন বলুন, আপনি কি সাপোর্ট দিতে পারবেন? ইনশাআল্লাহ স্যার, সাপোর্ট দিলে তো এটা আমাদের জন্য ভালো, কারণ সাপোর্ট দিতে দিতে তো আমাদের নতুন কিছু শেখা হবে, জানা হবে। আর একটা জিনিস হচ্ছে, মানুষকে হেল্প করতে তো এটা নিজের কাছে ভালো লাগে, রাইট? আপনি যদি কাউকে সাপোর্ট দেন,
তাহলে তার যেরকম ভালো লাগবে তার চাইতে বেশি উপকৃত হবেন আপনি নিজে, কারণ জ্ঞান দিয়ে এবং নিয়ে বাড়ে, একটাই উপায়। জ্ঞান এমনই একটা জিনিস, আপনি যতই দেন কমবে না, যতই নেন কমবে না, এটা কেবল বাড়তেই থাকে। তাই নলেজ প্র্যাকটিস করলে এটা বাড়তেই থাকে, সেই জ্ঞান এখানে লেনদেন হচ্ছে, সো এখানে কোনো ঘাটতি নেই। তাই আপনি যা জানেন, হ্যাঁ এখানে আসতে পারে যে স্যার আমি তো জানি না, আমি তো নতুন, আমি কি সাপোর্ট দেব, নো প্রবলেম, আপনি নতুন সেটা তো আমি জানি। আমি জেনে শুনে যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি সাপোর্ট দেন, তাহলে আপনি সাপোর্ট দিতে পারবেন না, আপনার সমস্যা কোথায়? আপনি কেবল রাজি হন, আপনি কেবল বলেন যে হ্যাঁ আমি দেব স্যার, আপনি যা বলছেন সেটা আমি করব, দেখুন বদলে যাবে, চমকে যাবে, হ্যাঁ অনেকেই থমকে যাবে যে এটা কিভাবে কিভাবে কি হচ্ছে, হ্যাঁ অনেকে হাসবে, অনেকে কাঁদবে, কিন্তু এই হাসি কান্নার মাঝে যখন রেজাল্ট বেরিয়ে আসবে, হ্যাঁ তখন সবগুলো কি হবে, তখন একেবারেই ফ্রিজ হয়ে যাবে। যখন আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে তখন সবগুলোই এমনিই থেমে যাবে, তখন আমাদেরকে অনুসরণ করার চেষ্টা করবে। আমি বলছি না আমাদেরকে এখানে সবগুলো হুমড়ি খেয়ে যে সাপোর্টের একদম মানে ফাটিয়ে ফেলবে, একদম সব হাজার হাজার স্টুডেন্ট হয়ে যাবে, আমি এমন বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে মানে ভালো কিছু করুক, সবাই ভালো কিছু করুক। দেখুন আমি একজন ফ্রিল্যান্সার, আমি কেন আপনাদের সাথে সময় দেওয়া দরকার, আপনাদের সাথে যে 2 ঘন্টা সময় দেব আমি কেন দেব? একজন ফ্রিল্যান্সারের 2 ঘন্টা সময়ের দাম কত জানেন? অনেক। আমি আপনাদের সাথে যে 2 ঘন্টা সময় দেব, এই সময় দিয়ে আমার লস, অনেক লস। আমি কেন সময় দেব? একজন ফ্রিল্যান্সারকে যদি 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে তার সব মিলিয়ে যদি ঘন্টা ধরা হয়, তাহলে 2 ঘন্টায় তার কত টাকা আসে? প্রতিদিন যে 2 ঘন্টায় যে টাকাগুলো আসে, এই টাকার সাথে সে টাকা তার মানে যে যত পরিমাণ টাকা আসবে, তার চাইতে যদি আরো 5 গুণ টাকা আপনাকে আপনি ওই ফ্রিল্যান্সারটাকে দেন, তারপরেও সে আপনার সাথে বকবক করবে না। হ্যাঁ ধরুন দিনে যদি একটা ফ্রিল্যান্সারের 1 মাসে যদি আমরা একটু হিসাব করি না, সমস্যা কোথায়? যদি নর্মালি একটা ফ্রিল্যান্সার 1 লাখ টাকা কামাই করে, তাহলে 1,10,000, হ্যাঁ 10,000 অযুত লক্ষ, আর একটা লাগবে না, হ্যাঁ 1 লক্ষ, 1 লক্ষ ভাগ 30, তাহলে কত দাঁড়ায়? 3,500 টাকা। 3,500 টাকা একদিনে, তাহলে এটাকে আমরা ভাগ দিব আবার কত দিয়ে, 8 ঘন্টা ধরি, 8 ঘন্টা হলো নর্মাল টাইম, তাহলে নর্মাল টাইমে আমরা ভাগ দিলাম 4.16, অর্থাৎ 400-500 টাকা, আমরা 500 টাকা ধরলাম। 500 টাকা যদি হয় 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় হলো 1,000 টাকা। হ্যাঁ 1,000 টাকাকে যদি 5 গুণ করা হয়, তাহলে 5,000 টাকা। আপনি আমাকে 2 ঘন্টার জন্য 5,000 টাকা দিলেন, তারপরও আমি ফ্রিল্যান্সার হিসেবে আমি এখানে বকবক করতে আসবো না। তার মূল কারণ হচ্ছে আমার কাজ এটা না, আমার ফ্রিল্যান্সিং করার কাজ না। আমি যখন এখানে ফ্রিল্যান্সিং করতে সরি বকবক করতে আসব, টিচিং দিতে আসব, তখন ওই সময়টা আমার ওদিকে ক্ষতি হয়ে যাবে। আমার যে লেভেল আছে, যে স্কেল আছে, সেই স্কেলটা আমি ধরে রাখতে পারবো না। ধরে রাখতে না পারলে কি হবে, আমার ডিমোশন হয়ে যাবে। আর আমার ডিমোশন হলে যেখানে আমার এখানে আমি 5,000 টাকা পাচ্ছি, 2 ঘন্টায় 5,000 টাকা পাচ্ছি বা ইয়েতে পাচ্ছি, এটা আমার সারাক্ষণ আসবে না, আর আমি ওইটাকে ফোকাস করব। কারণ ওখানে আমি 1 লাখ টাকা পাচ্ছি, 2 মাস পরে হয়তো বা 2 লাখ টাকা পেতে পারি, বা এ মাসে হয়তো বা 2 লাখ টাকা পেতে পারি, বা 10 লাখ টাকাও তো পেতে পারি। কোনো স্টেশন নেই, কোনো ধরা বাঁধার ইয়ে নেই, লিমিটেড নেই, তাই সেখানেই সে কন্টিনিউ করবে। একজন ফ্রিল্যান্সার কখনোই বকবক করতে আসবে না। কারা বকবক করতে আসে? যারা দেখবেন ফ্রিল্যান্সিং এ অনেক দৌড়াইছে, অনেক কিছু জানে, সব শেষে অবশেষে ধরা খাইছে, ফ্রিল্যান্সিং আর করতে পারেনি, বুঝছেন না, ফ্রিল্যান্সিং করতে পারেনি, তখন সে ধরা খেয়ে এখন ভাবলো যে আমি তো অনেক কিছু শিখছি, অনেক কিছু দৌড়াদৌড়ি করছি,
এখন ফ্রিল্যান্সিং শিখাই, এই তখন সে শিখানো শুরু করবে। এবং যারা দেখবেন আরো কারা ফ্রিল্যান্সিং শিখাতে আসে, যারা দেখবেন যে না ফ্রিল্যান্সিং ভালো লাগে না বা এই সেই বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের শিখাতে আসবে, কিন্তু মূলত এগুলোর মধ্যে কেউ কেউ আবার ভাববে যে যাদের ফাইবারে ভালো লাগে না, ফাইবার কিন্তু পেরার জায়গা, ফ্রিল্যান্সিং এর মধ্যে ফাইবার সবচেয়ে পেরার জায়গা। আপনারা কতটুকু জানেন জানি না, ফাইবারের কাজের চোটে হ্যাঁ মানে কি বলবো পাগল হয়ে যেতে হবে। আপনি যখন কাজ পেতে থাকবেন, আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন, বায়ারের ঠেলায় আপনি পাগল হয়ে যাবেন, আপনার ঘুম থাকবে না, অস্থির অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হবে। তার মানে বুঝতেই পারছেন ফাইবার এতটা পেরার জায়গা, আপনাকে সব দিকে মেনটেন করতে হবে, মেনটেন করে চলতে হবে, আপনার এখানে এসে বকর বকর করার টাইম নেই। কিন্তু যাদের আবার এই প্যারা ভালো লাগে না তারা এসে এরকম বকর বকর করবে যে দূর প্যারা বাদ দিয়ে এখানে বকর বকর করে বেশ কিছু স্টুডেন্ট নিয়ে একটা প্ল্যানিং করে একটা ইয়ে করে কিছু টাকা ইনকাম করার মতো একটা পজিশন তৈরি করে নিই, এখানেও তো ভালো টাকা ইনকাম হবে, সমস্যা কোথায়, একদিন টাকা ইনকাম হবে। এরকম ভাবে যারা আছে তারাও টিচিং করতে আসে, আবার অনেকে অনেকভাবে আসে, আমি কেন আসছি, আমিও এরকমই একটা চিন্তা ভাবনা করে আসছি। তার মধ্যে উল্লেখযোগ্য চিন্তা ভাবনা হচ্ছে এই ব্যাচটাকে নিয়ে, 99 ব্যাচকে নিয়ে। এই ব্যাচে আমি যে প্যারায় পড়েছি, যে আমার মূল টার্গেট হচ্ছে যে এখানে আমরা কাজ শিখে অভিজ্ঞ হয়ে থাকব, যে কেউ এখানে যারা যারাই আছে কাজ শিখব, শিখে ওই রকম পজিশনে পড়ব, যখনই প্যারাতে পড়ব তখনই যেন আমাদের কোনো প্যারা না ঘটে, আমরা ওই প্যারাটা যেন এখান থেকে সেরে নিতে পারি। আমাদের যে ধরনের কাজ হোক না কেন, বাড়তি কাজগুলো আমরা এখানে যে কোনো মুহূর্ত থেকে, এখানে আমরা সবাই স্কিল পারসন আছি, এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এখানে তো আমরা জড়িত একটা ফ্যামিলির মতো থাকব, তো সেখান থেকে আমরা করে নিতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে এই ফ্রিল্যান্সের ফ্যামিলি থেকে কি হবে, একে অপরের সাথে একসাথে থাকলে ভালো মন্দ দোষ গুণ কোথায় ভালো কোথায় মন্দ কোথায় কি এই সেই সব কিছু নিয়ে আলোচনা হবে, কথা হবে, তখন দেখা যাবে যে কেউ দুর্বল পারছে না সেও সবল হয়ে যাবে। কারণ ইনফরমেশনের অভাবেই আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারছি না, আমরা কাজ পারি, অনেকেই কাজ পারি, অনেক ধরনের কাজ পারি, কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি না। কেন কন্টিনিউ করতে পারি না, এই একটি কারণে, কারণ ফ্রিল্যান্সিং করে কিভাবে, যেমন ফাইবারে ফ্রিল্যান্সিং, এখন এসে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে এসে ফাইবারকে জানতে হবে, ফাইবারকে মুখস্থ করতে হবে, এই ফাইবারকে মুখস্থ করতে আর কারো মানে ধৈর্য হয় না, তারা এসে ফাইবারে ধামধুম ধামধুম করে যা খুশি করলো করে দেখে যে কাজ তো পাচ্ছি না, এই সেই হানতান, সে আরো উল্টা নাম ছড়ায়, দুর্নাম ছড়ায়, যার ফাইবারে ফাইবার ও কিছু হয় না, ও দেখছি অনেক দেখছি, তখন মানুষকে আরো নিউবি যারা আছে তাদেরকে আরো দূরে ঠেলে দেয়। কিন্তু আসলে বিষয়টা তা না, তো ও যে বলে না অ্যাঙ্গর ফল টক, আসলে সে ধরতে পারেনি দ্বিধায় অ্যাঙ্গর ফল টক, কিন্তু যে অরিজিনালি অ্যাঙ্গর ফল খেয়েছে সে কি কখনো টক বলবে, কখনোই টক বলবে না। তো যাই হোক, আমরা আসলে ওইভাবে আগাবো, মোট কথা হচ্ছে একেবারে নির্দেশনা যেগুলো আপনারা ক্লাস করবেন, যেগুলো নির্দেশ দেওয়া হবে, যেভাবে চলতে বলা হবে, যেইভাবে মানে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে সেভাবে করুন, পেছনে যা জানেন সব ভুলে যান, সব ভুলে যান, কিচ্ছু দরকার নাই, আপনার গিগ আছে থেকে যাক ওখানে অথবা ফেলে দেন, আপনার অ্যাকাউন্ট আছে দরকার নাই ভুলে যান, আমরা এখান থেকে নতুন করে যে বিষয়গুলো আছে সেগুলো করব। এখন এগুলো করতে করতে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে আমি বলছি যে আপনারা এখান থেকে শিখবেন, শিখে সুন্দর করে ইয়ে করবেন, করে সে অ্যাকাউন্টগুলো কারেকশন করে নেবেন, সেই গিগুলো কারেকশন করবেন, কিন্তু কারেকশনের সিস্টেমগুলো বলছি প্রতিদিন কারেকশন করবেন না, সেই গিগের তথ্যগুলো আরেক জায়গায় করে পুরো একটা সাজাবেন, এক্সেল শিটে সাজান অথবা গুগল ডকে সাজান অথবা এমএস ওয়ার্ডে সাজান, যেখানে সাজান না কেন সব কিছু সুন্দর করে সাজাবেন, সাজায় একদম কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে যখন দেখবেন যে হ্যাঁ 100 100 হয়ে গেছে, তখন আপনি ওই গিগটাকে যেটা আছে সেটাকেই এডিট করে দেন,
এডিট করে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এরপরে বাকি কাজগুলো করতে থাকেন, দেখুন 100-100 আপনি অর্ডার পেয়ে যাবেন। তারপরে কাজের যে জাদু, সবকিছু মিলিয়ে যে জাদুটা বলা হচ্ছে সেই জাদুটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই, এটা ভাওতাবাজির কিছু না, কখনোই ভাববেন না এ পর্যন্ত তো এ ধরনের কোনো কথা দেখিনি। হ্যাঁ এখানে জিয়া স্যার কি এমন ফ্রিলান্সার, ফ্রিলান্সিং জীবনে কি এমন শিখে আসছে যে উনি আমাদেরকে জাদু দিয়ে কাজ দেখাবেন? হ্যাঁ আমি সেটাই বলছি যে এটা জাদু দিয়ে কাজ দেখাবো আমরা। হ্যাঁ আমরা ইনশাল্লাহ আমরা কাজগুলো জাদু দেখাবো, আর যে কথাগুলো বলছি সেগুলো কথাগুলো ফলো করবে, অবশ্যই ফলো করবেন। আচ্ছা এক কোশ্চিন আসছে, স্যার আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাই, কেন বলুন? আমি আশা করব আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার প্রশ্নটা এখানেই করুন, এখানে বেটার। হ্যালো হ্যালো, এখানে সবচেয়ে ভালো স্যার, কি আমরা জানি আমরা একটা ফ্যামিলি, ধৈর্য ধরবো আমরা, ধৈর্য ধরে আমরা আগাতে থাকবো। আমাদের প্রশ্ন বিষয়গুলো সবচেয়ে সমস্যা হচ্ছে কোনটা, আমরা এখানে আসছি কারো ধৈর্য সয় না, কারো ধৈর্য কুলায় না, কেউ একটু পরিশ্রম করতে চায় না। সত্যি কথা কি জানেন, আমরা এখানে 10 জন বা 15 জন বা 20 জন যাই থাকি না কেন, সবাই এখানে সবাই শুনছি মজা লাগতেছে, কিন্তু এই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে আর এটা মনে থাকবে না। আমি এখানে বারে বারে বলছি যে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ সেইভাবে আগাতে হবে, কিন্তু এই জিনিসটা পরবর্তীতে আর মনে থাকে না। দেখুন এখানে লেখা আছে সব শেষে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম থাকতে হবে। এই পরিশ্রমটা আপনি গিগ পাবলিশ করার পরে যায় পরিশ্রম করবেন এমন না, এখন থেকে, একেবারে এখন থেকে। এই যে কেউ কেউ মনে করছেন যে স্যার আপনাকে পার্সোনালি কথা বলবো, নো নো পার্সোনালি, হোয়াই পার্সোনাল আপনি কথা বলবেন? কি এমন আছে আপনার মাঝে যে আমার সাথে পার্সোনালি কথা বলতে হবে, তাই না? হ্যাঁ এরপরে আপনার পার্সোনাল কিছু থাকতেই পারে, ওকে নো প্রবলেম, পার্সোনাল কিছু থাকলে আপনারা আপনার সাথে আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন, নো প্রবলেম। তবে আমি মনে করি ফ্রিলান্সিং বিষয়ে যদি কোনো কিছু থেকে থাকে সেটা অবশ্যই ক্লাসে সমাধান করবেন, সেটা সবচেয়ে বেটার। শুধু আপনার একার না, সবাই দেখবে, সবাই শিখবে, সবার আগায় যাবে। এখন এখানে বিষয় হলো যে এই যে অক্লান্ত পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রমই কারো কেউ না, সবাই এসে এখানে এই যে জুমে আসতে আমার একটু দেরি হয়, নো প্রবলেম, আপনারা জুমে বসে থাকেন, কিন্তু জুমে এসে অনেককে দেখি যে একে অপরকে মেসেজ করা হচ্ছে, স্যার আসছে, স্যার আসলে তারপরে আপনি জমে আসবেন, কেন স্যার আসলে আপনি জমে আসবেন, এখন আপনি কি এমন ইম্পর্টেন্ট কাজটা করছেন শুনি? হ্যাঁ আপনি জমে আসবেন, জমে 24 ঘন্টা পরে থাকবেন, এখানে একে অপরের সঙ্গে কথা বলবেন, ডিসকাস করবেন, নিজের গিগ শেয়ার করবেন, দেখেন তো আমারটা কেমন হয়েছে, দেখি ভাই আপনারটা কেমন হয়েছে, দেখি আপু আপনার কি অবস্থা, হ্যাঁ পাগল করে দেবেন জুমে, পাগল হয়ে থাকবেন। কারণ কি, আমরা চাই কি, আমাদের লক্ষ্য কোথায়, আমরা ফ্রিল্যান্সার হব। ফ্রিল্যান্সার হতে গেলে ফ্রিল্যান্সার কেবল ফ্রিল্যান্সিং থাকতে হবে, আর কিছু এখানে থাকলে চলবে না। এখানে যদি থাকে আপনি ফ্রিল্যান্সিং হবেন, ফ্রিল্যান্সিং হবেন আবার ওই কি হয়েছে বাজারের দোকানটা দেখে আসবেন, হবে না আপনার দ্বারা। ফ্রিল্যান্সিং হতে গেলে সম্পূর্ণরূপে ফ্রিল্যান্সিং এর মাঝে থাকতে হবে, ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং কে মাথায় নিয়ে আপনি দোকানে যান, দোকান মাথায় রেখে ফ্রিল্যান্সিং হবে না, ফ্রিল্যান্সিং রেখে আপনি যায় দোকান সামলান, তবে কিছুটা হতে পারে। তারপরেও আপনি নিজেই ছেড়ে দিবেন যে দূর দোকান দরকার নাই আমি পারছি না, কারণ আপনার মাথায় রয়েছে ফ্রিল্যান্সিং। আপনার সবসময় এটাই, এই যে অক্লান্ত পরিশ্রম 100-100 আপনি এখানে করছেন, এই কোথায় যেন কেউ কি বললো, কোথায় যেন এটা হয়েছে ওটা হয়েছে, কানেক্টেড, সবসময় কানেক্টেড থাকবেন, দেখা যাবে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, ইম্প্রুভ হচ্ছে, ইম্প্রুভ হচ্ছে। তাই আমি আশা করব
সবাই লেগে থাকেন, কানেক্টেড থাকেন। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে স্টার্ট করে দিন। যারা যারা এখনো ধৈর্য ধরতে পারেন নাই, যারা যারা নিজের মানসিকতাকে এখনো ঠিক করতে পারেন নাই, তারা আগে এই ভিডিওগুলো দেখুন। আমি তাদের জন্য এই ভিডিওগুলো বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি এই ভিডিওগুলো। এই যে এখানে মোটিভেশন একটা ফোল্ডার আছে, দেখুন তিনটা চারটা ভিডিও আছে এখানে, আশা করি দেখতে। আমি স্ক্রিন দেখা যাচ্ছে, শেয়ার করেছি, হ্যাঁ শেয়ার করেছি। মোটিভেশন, মোটিভেশন কোথায় গেল? এগুলো তো ক্লাস আপডেটস, আপডেটস না, প্লে লিস্টে আসি, প্লে লিস্ট। এই যে এটা অ্যাডমিশন কিওয়ার্ডস, এই যে মোটিভেশন, এখানে দেখুন এখানে পাঁচটা ভিডিও আছে। এই পাঁচটা ভিডিও দেখবেন আপনারা, মন দিয়ে দেখুন, বিরক্ত লাগবে, তারপরে দেখবেন, কষ্ট করে দেখবেন, থেমে থেমে দেখবেন, দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন, ঘুম ধরছে, ওকে সেখানে পুস্ট করে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে আবার ওখানে থেকে দেখুন, দেখুন নিজেকে, নিজেকে তৈরি করে নিন, নিজেকে আপডেট করে নিন। কখনো ভাববেন না আপনি অনেক কিছু জানেন, হ্যাঁ আপনি যেগুলো জানেন সেগুলো তো আছেই, সেগুলো তো হারাচ্ছে না, সেগুলো সব কিছু এখানে কাজে লাগবে। যেগুলো জানেন সেই জিনিসগুলো এখানে কাজে লাগবে, আপনার যেগুলো জানা আছে সেগুলোর জন্য আপনি আগায়ে যাবেন, অনেক আগায়ে যাবেন, অনেক ভালো রেজাল্ট দিবে। এই জন্য আমি বলছি ফ্রিল্যান্সিং এর সফলতা করতে গেলে কোনো ঘটনা না, ঘাবড়াবার কোনো বিষয় নাই, কেবলমাত্র গুরুত্ব দিতে হবে। আর সেই গুরুত্ব দেওয়াটা কিভাবে দেবেন সেই গুরুত্বটা অবশ্যই আমি বলছি এখানে, একশত ভাগ। আমি বারবার যেখানেই বলি সেখানেই উল্লেখ করছি একশত ভাগ। এখন একশত ভাগ মানে হচ্ছে আমি বললাম আপনাকে এই ভিডিওটা দেখতে, যে আপনারা এই ভিডিওটা দেখবেন, ক্লাস শেষে ওই ভিডিওটার দিকে তো গেলেন না, গেলেন না, চ্যানেলে ট্যানেলে কোনো কিছু নামই মনে নেই, আপনি গিয়ে অন্য কিছু করছেন, আবার ক্লাসের সময় আপনি চলে আসলেন, দেখি তো স্যার কি বলে একটু দেখি। আমি তাকে বলবো যে দরকার নাই, আপনি সময় নষ্ট করবেন না, অযথাই ঘোরাফেরা করছেন, কেন সময় নষ্ট করছেন, দরকার নেই। আপনি বরং যেটা ভালো লাগে সেখানে সেটা করুন, আর যদি এটা করে থাকেন তাহলে একশত ভাগ করুন, একশত ভাগ করুন, আপনি সফলতা আসবে, সবকিছু ভালো হবে, সবকিছু পাবেন, আপনার মুখে হাসি ফুটবে, আমার মুখেও হাসি ফুটবে। আপনার মুখে হাসি না ফুটলে আমার মুখে হাসি ফুটবে না। আমি এতক্ষণ এটা নিয়ে পেঁচায় পেঁচায় বকর বকর করছি এই একটি কারণ, সেটা হচ্ছে আমি ওই প্রতিষ্ঠানটাকে নিয়ে স্বপ্ন দেখছি, আর আপনি আপনার নিজেকে নিয়ে স্বপ্ন দেখছেন। এই প্রতিষ্ঠানের আন্ডারে যুদ্ধ যখন আপনি সফল হবেন সেটাই আমার এই প্রতিষ্ঠানের সফলতা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। জি স্যার বুঝছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমরা যারা এখন শুনতে পাচ্ছি না স্যার, আমরা কি যারা রিসেন্টলি আসছি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। জি স্যার, আমি বলতে নিছিলাম যে আমরা যারা রিসেন্টলি আসছি ধরেন দুই একদিনের মধ্যে, তারা কি রিসেন্ট ওই যে সিক্রেট গ্রুপটা অ্যাড আছি নাকি শুধু এমএটি গ্রুপ? হ্যাঁ এখানে যারা আসছেন প্রত্যেকেই সিক্রেট গ্রুপে অ্যাড আছেন, সিক্রেট গ্রুপে অ্যাড ছাড়া এখানে কেউই আসেননি। হ্যাঁ আমার ধারণা, আর যারা যদি কেউ এসে পড়েন সিক্রেট গ্রুপে অ্যাড যদি না থাকেন তাহলে অবশ্যই এই 30 তারিখের মধ্যে সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে নেবেন, যদি না হয়ে থাকেন তাহলে বাদ পড়ে যাবেন। হ্যাঁ তখন আপনাকে আবার অ্যাড হতে গেলে মেসেঞ্জার গ্রুপ প্রে করতে হবে। হ্যাঁ সিক্রেট গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ, আপনি যদি সিক্রেট গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করুন। আপনারা এখানে যারা আছে সবাই একে অপরকে পোস্ট করুন, কথাবার্তা বলুন, তাহলে তো বুঝতে পারবেন। আপনি সিক্রেট গ্রুপে ঢুকে দেখুন, একটা কিছু বলতে চেষ্টা করুন, তাহলেই হবে। জি আর কেউ কিছু বলবেন? জি স্যার বুঝতে পারি স্যার, আমি তাহলে মনে হয় নাই আর কি। আপনি যদি না থাকেন তাহলে যিনি আছেন যে কোনো একজন ওনাকে একটু অ্যাড করে দিন, হ্যাঁ তারপরে আমাদের মডারেটর আছেন উনি অ্যাড করে নিয়ে নেবেন। যে স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন।
আপনি যেহেতু আজকে অনেক আলোচনা করছেন, আমি বুঝছি যে আসলে আপনার এই যে যে সাপোর্ট কে নিয়ে আপনার যে পরিকল্পনা, হ্যাঁ তো স্যার আসলে আমরা এখানে যারা আছি আমি জানি না কে কতটুকু আপনার পাশে থাকবে, বাট আমি অন্তত আশাবাদী যে আপনার অন্তত আপনি যেভাবে বলবেন ওইভাবে অন্তত আমি আপনার সাথে আছি। কারণ স্যার লক্ষ্য একটাই যে সফল ফ্রিল্যান্সার হব, কারণ ফ্রিল্যান্সিং নিয়ে খুব আজকে অনেক দিন যাবত খুব করতেছি আর স্যার এটাতে সফল হইতে হবে আবার এট এনি কস্ট। এই কারণে আমার অক্লান্ত পরিশ্রম তো অবশ্যই করব, যত কিছু লাগবে ওটা দিতে কোনো সমস্যা নাই, বাট মাইন্ড সেট আপ হচ্ছে এখানে যে এট এনি কস্ট স্যার অন্তত সফল ফ্রিল্যান্সার কিভাবে হতে হবে, আপনি শুধু ইনস্ট্রাকশন দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, মাইন্ড সেট আপ সবচেয়ে বড় ব্যাপার। আমি বারে বারে বলছি, বারে বারে রিকোয়েস্ট করছি, সব জায়গায় আমি কথাটা বলি যে মাইন্ড সেট আপ সবচেয়ে বড় ব্যাপার। মাইন্ড সেট আপ করুন, সেটার সফলতা অর্ধেক হয়ে গেছে। আপনি যে কোনো কাজে মাইন্ড সেট আপ করবেন, ধরে নিন অর্ধেক হয়ে গেছে কাজটা। স্যার আমি আরেকটা বিষয় বুঝছি যে আপনি আমাদেরকে দক্ষ করতেছেন অথবা আমাদেরকে সাপোর্টে রাখার জন্য, যে নতুন কেউ কারোর যদি কোনো সাপোর্ট লাগে আপনার অবশ্যই আমরা অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট দিব। আপনি যদি দক্ষ না হন তাহলে আপনি এখানে সাপোর্ট দিতে পারবেন না। আমি একজন এখানে সাপোর্ট কখনোই সম্ভব না, একটা গ্রুপে কখনো একজন সম্ভব না। এখন আপনি যদি দক্ষ না হন তাহলে এখানে সম্ভব না। এরপরে আসুন, আপনি যদি দক্ষ না হন কাজ পাবেন না, আর আপনি যদি দক্ষ না হন তাহলে আমাদের এই কমিউনিটিতে বা এই ফ্যামিলিতে যারা আছে কাজ পেয়েছে, সে কি আর আপনাকে দিয়ে কাজ করায় নিবে? না নিবে না। তার মানে কি, আপনাকে দক্ষ হলে কতগুলো বিষয়, অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি দক্ষ হলে আমার যে পরিকল্পনা সবগুলো আমি ফলাতে পারবো, আরেকজন আপনার কাছ থেকে কাজ করে নিবে। শুধু এই ইউনিটির মধ্যেই যারা আছে তারাই কাজ করে নিবে না, এই কাজের রিপোর্টটা বাইরে চলে যাবে, হ্যাঁ দেশে বিদেশে সব জায়গায় চলে যাবে। তখন তারা সোজা ডাইরেক্ট আমাদেরকে কাজ দেবে, আমরা তখন ফাইবারকে আর আমাদের চেনার দরকার নাই, গোনার দরকার নাই। আমরা তখন চিনব, যখন চিনব যে সাপোর্ট 99-কে চিনব, আমরা স্পেশাল 99 ব্যাচ। এই যে একটা এক্সট্রা একটা নাম তৈরি হয়ে যাবে, হ্যাঁ ফাইবার আমাদের দরকার হবে না, আমরা আমাদের কাজ করে শেষ করতে পারবো না, ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারবো না। আপনারা হয়তো বা জেনে থাকবেন, যারা পুরনো পুরনো ফ্রিল্যান্সার তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে না। কেন করে না জানেন? তারা এখানে প্রকাশ করে না বিভিন্ন কারণ, তাদেরকে ছেঁকে ধরবে, হ্যাঁ পাবলিক যায় ঠেসে ধরবে। এমন কি এখানে আমি আপনাদের সামনে আমার চেহারা দেখাই না, কেন দেখাই না জানেন? আপনাদের সাথে হয়তোবা অনেকে আছেন যারা আমাকে চেনেন, কিন্তু তারপরও আমি তাদের সাথে আমি আমাকে আত্মপ্রকাশ করতে চাই না। এই কারণে যে একজন দুইজন দশজন এভাবে আস্তে আস্তে সবাই চিনে যাবে, তখন আমার সমস্যা, আমি আমার ফ্রিল্যান্সিং থেকে সরে পড়ব। তো এখন মোট কথা হচ্ছে যে আমি এই প্রতিষ্ঠানটা রান করেছি, ইনশাআল্লাহ যেটা চলবে, তবে কিভাবে চলবে এটার পরিকল্পনা রয়েছে। এখানে আমি আমার ফ্রিল্যান্সিংটাকে বাদ দিয়ে এখানে আসতে পারবো না। তো তার মানে কি, আমার ফ্রিল্যান্সিংটা আমাকে কন্টিনিউ করতে হবে, সেই সাথে আমার এই প্রতিষ্ঠানটা চালাতে হবে। তা এখন এই দুটো প্রতিষ্ঠান কিভাবে চালাবো, এই পরিকল্পনাটাই হচ্ছে এটা। এখানে যারা আসবেন তারা দক্ষ হবেন, তাদেরকে দক্ষ বানানোর দায়িত্বটা আমার, আর তারা দক্ষ হইলে, হ্যাঁ আরও যারা আছে সবাই দক্ষ হবে এখানে। এখানে একে অপরে মানে ওই বলে না কিসের বন্যা, ভালোবাসার বন্যা বইয়ে যাবে, হ্যাঁ সাপোর্টের বন্যা বইয়ে যাবে। তখন একটা নামই থাকবে অন্যরকম, যে ও সাপোর্ট থেকে জেনে নেই,